তো ফ্রেন্ডস, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বিএসজির উইথড্রল। আমার প্রথম 15 দিনের সাইকেল কমপ্লিট, তো আমি বিএসজির উইথড্রলটা দেখাবো। সবার প্রথমে যেটা অ্যাজ পার সিস্টেমের জন্য দরকার সেটা হচ্ছে আমার এনার্জি, আমার ওয়ালেট। এখানে আমার রয়েছে 250 USDT, $251 বেশি আছে, অ্যান্ড TRX আছে 35টা, আর এনার্জি যেটা হচ্ছে 19 লাখ এনার্জি আছে। ওকে, এবার আমি যেটা করবো প্রথমে যাবো হচ্ছে ডিপোজিট, কারণ ডিপোজিট না করলে আমি আবার উইথড্রল করতে পারবো না। ওকে, তো যেটা হচ্ছে সবার প্রথমে আমি ওয়ালেটটা আমি করে নিলাম আমার ড্যাশবোর্ডটা। এখানে দেখুন ডিপোজিট টাইম 00 দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি উইথড্রলে যাই এখানে, তো এখানে আমার শুধু রিওয়ার্ড কমিশন, আমার যে রেফারেল কমিশন সেটা $8 দেখাচ্ছে। আমার যেটা ম্যাচুরিটি হয়েছে 15 দিনের সাইকেল সেটা এখানে নেই, কারণ আমাকে প্রথমে ডিপোজিট করতে হবে। ওকে, তো ডিপোজিট করার জন্য যেটা দরকার সেটা তো আমি এনার্জি আগেই নিয়ে নিয়েছি, আর প্রো ইউজিটি আমার 800 আছে। তো সবার প্রথমে যেটা আমি করবো, আমি তার আগে দেখে নিই ডিপোজিট ডিটেলস। দেখুন এখানে আমার কত ডিপোজিট করা ছিল আগে, $250, সে 29, ঠিক আছে। টাইম 56 রিওয়ার্ড অ্যান্ড আনবাউন্ড, এটা অলরেডি টাইম শেষ হয়ে গেছে, ডিপোজিট টাইম 00। তো আমি এখানে ডিপোজিট করলেই সেটা আমার আনলক হয়ে যাবে, আমি এটাকে উইথড্রল করতে পারবো। তো এবার আমি সবার প্রথমে যাবো হচ্ছে $250 ডিপোজিট করবো। ওকে, ডিপোজিট আমি সব প্রথমে ডিপোজিটে যাই, এখানে আমি লিখে দেবো 250. তো এটার সিস্টেমেরটাই এরকম কি আপনি যতক্ষণ না আগে দেবেন তুলতে পারবেন, ফলে যে যে ব্লকচেনের কন্ট্রাক্টের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা ডে বাই ডে বাড়ছে, কমছে না কোনো দিনও, ঠিক আছে। 100% ভেরিফাইড স্মার্ট কন্ট্রাক্ট আছে, যার জন্য এখান থেকে সেই ব্যালেন্সটা কেউ কিন্তু সরাতেও পারবে না। ওকে, তো আমি $250 দেখেন কনফার্ম করছি, কনফার্ম করার পর কন্টিনিউ করছি। এখানে আপনি দেখুন, এখানে এনার্জি দেখাচ্ছে আমাকে 10 লাখের মতো এনার্জি দেখাচ্ছে। ওকে, তো আমি এটা কনফার্ম করে দিই, কনফার্ম করে যাওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পর আমি এখান থেকে ব্যাক যাব, এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক দিয়ে আমি এখানে ডিপোজিট দেখবো টাইমটা, এই দেখুন ডিপোজিট টাইম স্টার্ট হয়ে গেল। ওকে, আমি এখানে ডিপোজিট ডিটেলসে যাই, ডিপোজিট দেখুন আবার নতুন করে টাইম স্টার্ট হয়ে গেলো 250। এবার এটা ফ্রিজ হয়ে গেল, ঠিক আছে। এটা আবার ম্যাচুরিটি ডেট আছে 14/10। ওকে, এবার আমি উইথড্রলে যাবো, উইথড্রলে গিয়ে দেখবো যে আমার আগে যেটা করেছিলাম সেটা আনলক হলো কিনা। উইথড্রল দেখুন এখানে $298 দেখাচ্ছে। এবার এটাকে আমি, আমার এখানে 250 প্রিন্সিপাল, আর এখানে হচ্ছে 39 হচ্ছে আমার সাইকেল রিওয়ার্ড, অ্যান্ড হচ্ছে এটা আমার রিসেল কী বলে রিফারেল কমিশন। ওকে, এবার এখান থেকে আমি উইথড্রল করবো। উইথড্রলের জন্য দরকার আমার এখানে 83 এনার্জি, উইথড্রলের জন্য খুব কম এনার্জি দরকার হয়, কনফার্ম। এবার আমি এখানে আবার দেব পাসওয়ার্ড, দিয়ে দিলাম পাসওয়ার্ড, করে দেখুন এখানে 00, দেখুন 00 হয়ে গেল। এবার আমি আমার চলে যাব ওয়ালেটে। ওকে, চলে আসলাম হোম পেজ, দেখুন চলে আসলো আমার। আমি প্রথমে এখানে 251 আমি 250 ডিপোজিট দিয়েছিলাম। এবার যেটা আমার আসছে এখানে, এটা আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনি বুঝতে পারবেন যে আমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দিয়ে এখানে শো করছে। এখানে 2-3 সেকেন্ড সময় লাগে রেকর্ডটা আসতে, অল রিসিভ এখানেও শো করছে না, 2-3 সেকেন্ড সময় লাগবে। দেখে দিচ্ছি আপনাকে যে 1 সেকেন্ডের মধ্যে উইথড্রল আসে, ঠিক আছে। কারণ এই যে উইথড্রলটা নিলাম, এটা কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড, এখানে কেউ অ্যাডমিন কেউ মানে পিছনের থেকে কেউ নাই কি ভেরিফাই করবে উইথড্রলটা যাবে কি যাবে না, কিছু নাই। আপনার কাছে যদি এনার্জি থাকে, আপনি যদি আপনার উইথড্রল থাকে, তো 100% আপনাকে কেউ এখান থেকে আটকাতে পারবে না আপনার উইথড্রলটা। ওকে, তো এটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা বেনিফিট, ঠিক আছে। এটা সেন্ট্রালাইজ হলে কি হতো, আমি এখানে উইথড্রল মারতাম, উইথড্রল মারার পর এটা ভেরিফাই হতো অ্যাডমিনের কাছে, যেহেতু অ্যাডমিনে যাওয়ার পর সেটা আবার ওরা ওর উইথড্রল দিত, তারপরে আমার কাছে আসতো। তো যাই হোক, এখানে $219 এখানে ট্রানজ্যাকশন শো করছে না, ঠিক আছে, সেটা একটু পরে হয়তো শো করবে। এখানে আমার আছে আমার প্রফিট
আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল আগে $250 যেটা দিয়েছেন সেই $250 প্লাস এখানে প্রফিট, ঠিক আছে। তো ফ্রেন্ডস সিস্টেম খুব জবরদস্ত সিস্টেম, একদম 100% ডিসেন্ট্রালাইজ আছে, এখানে কেউ ম্যানুয়াল কেউ ম্যানেজ করার জন্য কেউ নেই এখানে, ওকে। তো আমার মনে হয় সঠিক সময় আপনি যদি সঠিক সময় এন্ট্রি করতে পারেন তো এটা ভালো বেনিফিট, আমি বলবো ভালো বেনিফিট, জবরদস্ত বেনিফিট আপনি দিতে পারেন, ওকে। তো এটা আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে কি, আমার প্রথম সাইকেল ছিল, সেই সাইকেলটা কমপ্লিট করার জন্য সবাইকে দেখানোর জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য, ওকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।